রুঢ়ি শব্দ, যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বহন না করে শুধু লোক প্রচলিত অর্থই বহন করে তাকে রুঢ়ি শব্দ বলে, যেমন তৈল ভাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবি হস্তি, দারুণ, বাসী, হরিণ, মণ্ডপ ইত্যাদি। মনে রাখার উপায়, তৈল ভাজা সন্দেশকে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আর পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাসী বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালিয়েছে। যুগরুর শব্দ, যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয়জাত অর্থগুলোর মধ্যে বিশেষ অর্থই প্রসিদ্ধ তাদেরকে যুগরুর শব্দ বলে। যুগরুর শব্দগুলো হচ্ছে রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলদি, মহাযাত্রা ইত্যাদি। মনে রাখার টেকনিক, রাজপুত্র, পঙ্কজ ও সরোজ, জলদি, মহাযাত্রায় গেল। যৌগিক শব্দ, মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনী, দৌহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালি, পাকলাম ইত্যাদি। মনে রাখার কৌশল, মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। ভিডিওটিতে দশম থেকে বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন কভার করা হয়েছে, যে কোনো চাকরি পরীক্ষায় এর থেকে বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।